নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজাল আপনাদেরকে স্বাগত জয়মা জয় মা কালী মা আজকের বিশেষ একটি শক্তিশালী আপনাদেরকে প্রয়োগবিধি দিতে চলেছি তো এই প্রয়োগবিধিটা হচ্ছে আপনাদের এই যে সামনে আমাদের খুবই একটি শুভ দিন দীপান্বিতা অমাবস্যা কালী পুজো রাতের একটি বিশেষ টোটকা বা প্রয়োগবিধি বলতে পারেন তো আপনি আপনাদের উদ্দেশ্যে এত সহজ সরলভাবে এত শক্তিশালী জিনিস আশা করি সহজে কেউ দিতে চায় না কারণ এগুলো গুরুমুখী বিদ্যা খুব গোপন তো আপনারা যেরকমভাবে আমার চ্যানেলটিকে ফলো করছেন এবং অনেকেই ফোন করে আমাকে বলেন তন্ত্রমন্ত্র ইত্যাদি এইসব দিকে শিখতে চান তো আমার এখনও গুরুদেবের অনুমতি নেই তাই আমি কাউকে শেখাতে পাচ্ছি না কিন্তু গুরুদেব যেগুলো বলে আমি সেগুলো অনেক আপনাদের ভালোবাসায় ইউটিউবে দেওয়ার চেষ্টা করি বা দিয়ে যাব তো আজকের যে ব্যাপারটি হচ্ছে আপনাদের যে এই যে সামনে দীপান্বিতা অমাবস্যা কালী পুজো রাত্রে এই ক্রিয়াটি করতে হবে তো আজকের যে কাজটি সে কাজটি হচ্ছে কি আপনারা যে কোনো তাবিজ কবচ যন্ত্রম জাগাতে পারবেন যে কোনো মন্ত্রতন্ত্র সহজে মানে কাজ সফল করতে পারবেন এবং যে কোনো সাধনায় খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারবেন এবং এমনই একটি শক্তিশালী জিনিস যেই জিনিসটা আপনাদেরকে বলে দেবো ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না খুবই সহজ সরল এবং ভালো জিনিস এর থেকে সহজভাবে আর কিছু হয় না তো অনেকেই আমাকে ফোন করেন যে সর্বকাজে সফল হওয়ার জন্য বা সব কিছু যাতে বাঁধাবিঘ্ন কেটে যায় তো আপনারা অনেকেই জানেন যে তন্ত্র সাধনা করতে গেলে অনেকে অনেক রকম কোথায় জারত সন্তানের হার কোথায় চাঁড়ালের হার ইত্যাদি বিভিন্ন মানে পশু পাখি বা বিভিন্ন হার নিয়ে অনেকে তন্তমন্ত সাধনা করেন অনেক কিছুতে অনেক কিছু ব্যবহার করেন কিন্তু আমার গুরুদেব যেটুকুনি বলেছে যে তো এই হাড় গোর পশু পাখির হোক বা যেগুলো চাঁড়ালের বা জার সন্তানের মানে যে কোনো ইত্যাদি এগুলো নিয়ে কাজ করা খুবই রিক্স এবং এগুলো বাড়িতে রাখলে বা এইসব নিয়ে কাজ করলে অনেক ক্ষতি হয় তো সেই জন্য এই সব না করে আপনাদের এমন একটি গাছের শিকড় আপনাদেরকে বলে দেবো সেই গাছের শিকড়টি আপনারা ওই একই রকম ছোট মতন টুকরো নিয়ে মানে কাছে সময় রেখে দেবেন ওই শিকড়টা দিয়ে আপনারা যে কোনো তাবিজ কবজ জাগাতে পারবেন এবং যে কোনো কাজে সফল হতে পারবেন এবং সব কিছু আপনারা হাসিল করতে পারবেন অবশ্যই পুরো নিয়মটি বলার আগে যারা এখনও আমার এই তন্ত্রজ্যোতিষ মায়াজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তন্ত্রজ্যোতিষ মায়াজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদেরকে সহজ সরল অনেক ভালো ভালো ভিডিও দিয়ে যাচ্ছি এবং দেব এবং সব কিছু গুরুমুখী এবং যেগুলো প্রয়োগ করে আমি কাজ পেয়েছি আপনাদেরকে সেগুলোই দেবো তো আপনাদেরকে খুব ছোট করে জিনিসটাকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভিডিও বড় করব না আপনারা যেদিনকে এই যে দীপান্বিতা অমাবস্যা পড়ছে বা যে কোনো এবছর যদি আপনারা করতে না পারেন তো পরের বছরও কালী পুজোয় বা তারপরের বছর যে কোনো একটি আপনাদের যদি মনে হয় তাড়াতাড়ি করবো তো তাড়াতাড়ি তো এই বছর কালী পুজোয় যদি করতে একান্ত না পারেন পরের বছর কালী পুজোয়ও করতে পারবেন তো অনেকেই ভাবছেন ভিডিওটি সেই সময় দেখতে পাবেন না তো শুধু ভাববেন যে এবছর কালী পুজোর উদ্দেশ্য না যে কোনো দীপান্বিতা অমাবস্যা কালী এই যে কালী এবছর হোক পরের বছর আপনারা যে কোনো বছর করতে পারবেন তো কী করতে হবে কালী পুজোর দিনকে আপনারা একটি বেলগাছ দেখে নেবেন কালী পুজোর দিন বা তার আগে থেকে আপনার একটি বেলগাছ দেখে নেবেন তো বেলগাছটা দেখে নিয়ে এবার সেই পুজোর রাত্রে বেলগাছের শিগড়টি তুলতে হবে যা মোটামুটি মোটা দেখে মোটামুটি আপনারা যেরকম ব্যবহার করতে পারবেন কাছে রাখবেন সব কিছু সবসময় ওইটা দিয়ে কাজ করবেন তো সেরকম একটি বেলগাছের শিগড় নিয়ে নেবেন এবার নেওয়ার ব্যাপার হচ্ছে কি কালী পুজো এই যে দীপান্বিত অমাবস্যা পড়েছে তার তিন দিন আগে থেকে ওই বেলগাছের গোড়ায় ধূপ দিতে হবে এবং প্রদীপ জ্বালাতে হবে সন্ধে দিতে হবে বেলগাছটার গোড়ায় এবং যেই শিগড়টি আপনারা নেবেন পুজোর একদিন আগে ওই গাছের গোড়ায় কিছুটা মাটি আলগা করে সেই শিগড়টি হালকা করে বের করে রাখবেন যাতে আপনাদের শিগড়টি নিতে সুবিধা হয় মোটামুটি একটু মজবুত এবং মোটা থেকে নেবেন কারণ ওটা নিয়ে তো আপনারা সারা বছর কাজ করতে পারবেন এবং কিছু করতে পারবেন তো আপনাদেরকে বলে দিচ্ছি এইবারে আপনারা তিন দিন ধূপ দেওয়ার পরে আপনারা মাটি আলগা করার পরে আপনারা সেই কালী মানে দীপানিতা অমাবস্যা কালী পুজোর রাত্রে আপনারা কী করবেন গায়ে যত কম বস্ত্র রাখতে পারেন খুবই ভালো বা যদি একান্ত খুব পরিস্থিতি এমন জায়গায় বেলগাছ হয় তো সেই জায়গায় হয়তো অনেকে দেখতে পায় তো সেই ক্ষেত্রে আপনারা হালকা বস্ত্র ব্যবহার করতে পারেন এবং শুদ্ধ জামা কাপড়ে শুদ্ধ বস্ত্র ব্যবহার করে বেলগাছের শিগড়টি আপনারা ধারালো ছুরি দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে বেলগাছের শিগড়টি আপনারা কেটে নেবেন নিয়ে আসার পরে সেই রাত্রে সেই রাত্রে কি করবেন হ্যাঁ অনেকেই ভাবছেন হয়তো একটু কঠিন হবে তো কঠিন হলে কি হবে আপনারা কিন্তু সর্বকাজে সিদ্ধি লাভ করতে পারবেন আপনারা যেদিনকে ওই ক্রিয়াটি করছেন ওই কালী পুজোর রাত্রে আপনারা যদি পারেন ওই দিনকে আপনারা উপবাস থাকবেন আপনারা উপবাস থাকবেন মানে আপনারা কোনো অন্য জল গ্রহণ করবেন না মানে উপবাস থাকবেন একান্ত যদি না পারেন তো নিরামিষ খেতে পারেন তো উপবাস থাকলে সবচেয়ে বেশি ভালো হয় তো এবারে সন্ধেবেলায় তো আপনারা রাত্রে কালী পুজো অমাবস্যা লাগাকালীন রাত্রিবেলায় তো আপনারা বেলগাছের শিগড়টি নিয়ে নিলেন এইবার নিয়ে এসে আপনারা কি করবেন একটি শুদ্ধ জায়গায় শুদ্ধ আসনে বসে সামনে বেলগাছের শিগরটি একটি লাল আসন বা কাপড়ের ওপরে রাখবেন রেখে সে তার উপরে একটি জবা ফুল বা তিনটে জবা ফুল রাখবেন রেখে ধূপ ধুনো দেখাবেন দেখিয়ে একটি ছোট মন্ত্র আপনাদের বলে দিচ্ছি রুদ্রাক্ষের মালা সাহায্যে জপ করতে হবে মন্ত্রটি হচ্ছে ওং ক্রিং 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 দক্ষিণা কালিকায় নোমো আপনাদেরকে আরও দুবার বলে দিচ্ছি ওং ক্রিং 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 দক্ষিণা কালিকায় নমো বা আপনারা এরকমও বলতে পারেন ওং ক্রিং 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 দক্ষিণে কালিকায় নমো মানে দক্ষিণা কালিকার এই বীজ মন্ত্র দিয়ে আপনাদের কাজটি করতে হবে তো একটু কঠিন হবে কারণ এক রাতে সারা রাতে আপনাদের কিন্তু ছ হাজার আটবার আপনাদের কিন্তু এই মন্ত্র জপ করতে হবে রুদ্রাক্ষের মালার সাহায্যে ছ হাজার বার এই মন্ত্র ছোট্ট মন্ত্র আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি ওং ক্রিং 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 দক্ষিণা কালিকায় নম এই ছোট মন্ত্র রুদ্রাক্ষের মালার সাহায্যে ছ হাজার আটবার জপ করতে হবে এইবারে আপনারা কি করবেন সামনে তো বেলগাছের শিগরটি রাখছেন এবং যখন জব করবেন বেলগাছের শিগড়টি আপনাদের বাম হাতে বাম হাতের মুঠোয় এরকমভাবে ধরে নেবেন বাম হাতের মুঠোয় শিগড়টি এবং ডানাতে রুদ্রাক্ষের মালার সাহায্যে আপনারা জব করবেন এবারে যখন আপনাদের ছ হাজার আটবার জব কমপ্লিট হয়ে যাবে তখন শেষে আপনারা ঈশ্বরকে প্রণাম জানিয়ে তো আপনাদের কী হবে যখন ছ হাজার আটবার জব শেষ হচ্ছে তখন ওই বেলগাছের শিগড়টিতে সাতবার ফুঁক দেবেন দেওয়ার পরে মা কালীর কাছে মনস্কামনা জানাবেন ওই দিনকে মা কালীর পুজো এই টোটকাটা বা এই ক্রিয়াটা মা কালীর উদ্দেশ্যেই মানে মা কালীর পুজোর দিনেই করতে হবে এবং মায়ের আশীর্বাদে আপনারা সব কিছু করতে পারবেন তো যখন ছ হাজার আটবার জব শেষ হলো সাতবার ওই শিগড়টিতে ফুঁক দেবেন দেওয়ার পরে ওই শিগরটি নিয়ে মা কাছে মনস্কামনা জানাবেন এবারে ওই শিগোরটি নিয়ে মা কালীর সামনে মা কালীর কাছে মনস্কামনা জানাবেন হাতের মধ্যে রেখে যে হে মা কালী আমি আজকের এই কিয়াটি করলাম বা এই সাধনাটি করলাম আপনি আমা মা আমাকে আশীর্বাদ করুন যাতে এই শিগরটি নিয়ে আমি সর্ব কাজে সফলতা হতে পারি এবং সব কিছু আমি জাগাতে পারি এবার নিয়মটি হচ্ছে যখন এই তো ছ হাজার আটবার মন্ত্র জপের পরে শিগড়টিতে সাতটি ফুঁক দিচ্ছেন দেওয়ার পরে আপনারা মা কালীর কাছে মনস্কামনা জানাচ্ছেন যে আমি যেন সর্বকাজে লাভ করতে পারি এবং সব কিছু যেন তাবিজ কবই মাদুলি ইত্যাদি জাগাতে পারি এবং সর্ব কাজে যেন এটা আমার কাজ করে এবার কাজ করার নিয়ম হচ্ছে যখন কোনো আপনি ওই শিগড়টা তো ওই দিনকে একদিনেরই কিয়া ওই একদিনের কিয়া করলে পুরোপুরি জেগে গেল এবারে যখনই কোনো তাবিজ কবজ মাদুলি ইত্যাদি করবেন বা আগে থেকে করা আছে তাবিজ কবজটি কাজ করছে না মানে জাগানো ছিল আগে আর কাজ করছে না নিস্তেজ হয়ে পড়েছে তখন আপনারা এই একই মন্ত্র ওং ক্রিং 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 দক্ষিণে কালিকায় নোম এই মন্ত্র একশো আটবার জপ করে শিগরটিতে ফের সাতবার ফুঁক দিয়ে ওই শিগরটি নিয়ে আপনারা যখন মাদুলিতে তিনবার বা সাতবার যখন টাচ করবেন মা কালীর নাম স্মরণ করে সেই তাবিজ বা কবচ জেগে যাবে তো একদম জেগে যাবে সেই তাবিজ কবচটি সম্পূর্ণভাবে কাজ করতে শুরু করবে তো আপনারা এইভাবে এই একই নিয়মে যখন কোনো একটি যন্তম করছেন তন্ত্রমন্ত্রের কোনো একটি তাবিজের যন্তম করছেন বা নকশা করছেন সেই সময় আপনারা তাবিজ কবচটি নকশাটি করার পরে এই মন্ত্রটি ওই বেলগাছের শিগরটি হাতে করে নিয়ে একশো আটবার রুদ্ধাক মালা সাজিয়ে জপ করে শিগরটিতে সাতবার ফুঁক দিয়ে এইবারে তিনবার ওই যন্তমের ওপরে তিনবার শুধু এক দুই তিন তিনবার ঠেকিয়ে দেবেন দেখবেন ওই যন্তমটি খুবই পাওয়ারফুল হয়ে যাবে খুবই শক্তিশালীভাবে কাজ করবে এইভাবে আপনারা সব কিছু জাগাতে পারবেন যে কোনো হয়তো কোনো গাছ গাজরা নিলেন কোনো সময় একটি গোহনের যে কোনো সময় একটি গাছ গাজরা আপাং তুলসী ইত্যাদি অনেক গাছ অনেক কাজ হয় সেগুলো যখন তুলবেন তো আপনাদের জন্য নতুন করে মন্ত্র বলতে লাগবে না আপনারা গাছটি তুলে গাছের শিগড়টি নিয়ে তাতে এই মন্ত্রটি একশো আটবার জপ করে এই একই নিয়মে সাতবার ফুঁক দিয়ে আপনারা ওই শিগড়টিতে সাতবার ছোঁয়াবেন বা তিনবার স্পর্শ করাবেন শিগড়টি জাগ্রত হয়ে যাবে এবার যেই কাজে করবে সেই কাজটা করবে এছাড়া আরও যে ক্ষমতা আছে এই গাছের বেলগাছের শিগড়টের দিয়ে যে কিয়াটি এই গাছের শিগড়টি নিয়ে আপনারা যে কাজে যাবেন সব কাজে সফলতা পাবেন এই শিগড়টি আপনারা পকেটে করে নিয়ে একটা ভালো কোনো কাজের উদ্দেশ্যে যাচ্ছেন বা ভালো কোনো একটি মানে কোনো কারোর সাথে দেখাশোনার ব্যাপার আছে বা কোনো একটি ভালো কোনো শুভ কাজে যাচ্ছেন সেই শুভ কাজে যাওয়ার সময় যদি আপনারা এই বেলগাছের শিখরটি এই নিয়মে তৈরি করে নিয়ে আপনারা যদি কাজে করে নিয়ে যান তো অবশ্যই সব কাজে সফল হবেন এবং যে কোনো বিঘ্ন কাটবে এবং এই শিখরটি নিয়ে আপনারা যেখানেই যাবে যাবেন মান সম্মান যশ ইত্যাদি পাবেন খুব ভালো কাজ করবে তো আপনাদেরকে একটু ভিডিওটি বলো বড় হয়েছে এবং হয়তো ভিডিওটি একটু একটু জিনিসটা করতে কঠিন কিন্তু আপনারা যদি এই বিশ্বাসের সাথে যদি করতে পারেন আপনারা কাজ পাবেন একবার কষ্ট করে কালী পুজো রাতে করে নেবেন আপনাদেরকে ভিডিওর একটু বড় হয় হোক আপনাদেরকে বুঝিয়ে বললাম তো সারা জীবন যে কোনো তাবিজ কবজ ইত্যাদি জাগাতে পারবেন এবং ঝক আরেকটা জিনিস তো আপনাদেরকে বলাই হয়নি যখন কোন কঠিন সাধনা বা যে কোনো সাধনা করবেন সেই সাধনার সময় যদি কাছে এই বেলগাছের শিগড়টি অভিমন্ত্রিত করা যেহেতু আছে ওটি যদি আপনারা কাছে রাখেন যে কোনো সাধনায় সিদ্ধিলাভ করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং সাধনায় লাভ করবেন এবং কোনো রকম বাঁধা বিঘ্ন বা কোনো সংকট উপস্থিত হবে না সেখানে আপনারা নির্বিঘ্নে করতে পারবেন আর ভিডিও বড় করব না অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন অবশ্যই তন্তজ্যোতিষ মায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন তো ধন্যবাদ সকলের মঙ্গল হোক মা তারামার কী পায় মা দক্ষিণাকালীর কী পায় আপনাদের এই কাজটি করার জন্য সকলের অনুমতি দিচ্ছি সকলে করুন সকলের মনস্কামনা পূর্ণ হোক জয় মা তারা জয় মা কালী মা পরের ভিডিও দেখা হবে